আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো। তো রাজ্জাক ভাই, আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে। কয়েকদিন আগে আসছিলাম, বেশ কিছু বাচ্চা দর্শকদেরকে দেখিয়েছিলেন, তো আজকে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু আবার গরু দেখতে পাচ্ছি। তো শুরুতে পরিচয়টা একটু দিবেন। শুরুতে পরিচয়টা দিব, আপনাদের দোয়া শিব্যতে এই জায়গাটার নাম হইল আপনার কেরানীগঞ্জ থানা খোলামোড়া গ্রাম। আচ্ছা আচ্ছা, খোলামোড়া। খোলামোড়া এটা বাংলাদেশের অনেক মাসেই ছিল, জিঞ্জিরের পরে খোলামোড়া সহজ রাস্তা আর কি। আচ্ছা, তারপরে আপনি মামাতপুর দিয়ে আটি বাজার হয়ে আসতে পারবো, আর এদিকে বরিশালের ওইদিকে দক্ষিণ অঞ্চলের মানুষ আসলে আপনি এই কদমতলি নাইমে আপনি সিএনজি দিয়ে আসতে পারবো ডাইরেক্ট খোলামোড়া ঘাট। আচ্ছা আচ্ছা, রাস্তাঘাটটার সুবিধা আছে? রাস্তাঘাটটা খুবই সুপরিচিত রাস্তা। আচ্ছা, আর আপনারা যে বাচ্চাগুলো মূলত বিক্রি করে থাকেন, এগুলো মূলত আপনাদের গাভীরই বাচ্চা? আপনাদের এই খামারে তো প্রচুর গাভী আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে কিরকম বাচ্চা আছে দর্শকদেরকে দেখানোর মতো? আপনি গত ইউটিউবে তো অনেক বাচ্চা বিক্রি হয়েছে, এবার আর কি 14-15টা বাচ্চা আছে, ভালোই আছে মোটামুটি। 14-15টা বাচ্চা আছে, ঈদের পরে আবার বেশি হবে। এদের পরে আবার বেশি হবে। আর আপনাদের এই খামারে আপনাদের তো গাভীর দুধের রেঞ্জ অনেক ভালো, দুধের রেঞ্জ ভালোই, ভালো ভালো গাভীর, ভালো ভালো বাচ্চা। ঢাকার ভিতরে দুধ বেশি না হলে তো গাভী পাইলে আর লাভ হয় না। না, আর ওই জায়গায় খরচটা অনেক বেশি, খরচটা বেশি, এই কারণে দুধ বেশি লাগে। আর দুধ বেশি মানে ভালো গাভী। জি, আর সেই ভালো গাভীর বাচ্চাগুলোই মূলত এইগুলা। জি জি। আচ্ছা, তো বাচ্চাগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? রানী শঙ্কর ভাই। রানী শঙ্কর, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? আট মাস। দর্শক, আট মাস অনুযায়ী তো গ্রোথ অনেক ভালো, এগুলো মনে হয় দুধ অনেক বেশি পায় না? এগুলো বেশি দুধ দেয়। তলাটা দেখেন দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বাটগুলো তো অনেক ভালো আসছে এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এগুলোর দাম 3 লাখ লাগাইছাম। তিনটার দাম একসাথে যাবেন একসাথে? এখন আমরা তিনটা বাচ্চা দেখাবো, তো এটা দেখলাম আমরা প্রথমটা। তো পাশে দুই নাম্বারটা দেখতে পাচ্ছি, দুই নাম্বারটার উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো। এটার বয়সটা কেমন? জাতমান তো খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো পরবর্তী তিন নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা এসআইবিজের দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাথাটা তো খুবই ভালো আসছে। তিনটার দাম কেমন রাখছেন? দরদাম করে নিতে পারবে? জি জি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তো দর্শক আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন। তো দর্শক ছিলেন, পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, এটা কি জাতের? বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো তো খুবই ভালো। সারের বীজের বাচ্চা, দুইটা বাচ্চা আছে। বয়সটা কেমন এটার? আট মাস। মাশাআল্লাহ, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। আপনাদের আপনারা মনে হয় দুধ বেশি খাওয়ান না? বাচ্চাগুলো যত্ন নেন ভালো। দামটা কেমন রাখছেন এটার? 85,000 টাকা। দরদাম করা যাবে? তো পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও ভালো বাচ্চা। এটার বয়সটা কেমন? 9 মাস। এটার বয়সটা 9 মাস। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। লেজ খাটো, হ্যাঁ, গুরু দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাটগুলো তো ভালো, হ্যাঁ বাটগুলো ভালো। এটার দামটা কেমন রাখছেন? একই দাম, 85,000 টাকা। দরদাম করা যাবে দর্শক? দরদাম করা যাবে 85,000 টাকার চেয়ে দাম। পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, খুবই ভালো কালেকশন। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, জাতমান তো খুবই ভালো। দামটা কেমন রাখছেন এটার? এটা 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। দরদাম করা যাবে? দর্শক, দরদাম করা যাবে 1 লক্ষ টাকার চাওয়া দাম। তো পরবর্তী বাচ্চাটা দর্শক চলুন দেখাই আপনাদেরকে।
পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ভালো বাচ্চা, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান বাচ্চা। বয়সটা কেমন? এটা 20 প্লাস দুধের রেকর্ড। সাত মাস। আর এগুলো তো সবই আপনাদের গাভীর বাচ্চা। আমার কথা হলো আমার তো সৌন্দর্য লাগে না, মানে সৌন্দর্য গৃহস্থরা কিনে নিয়ে এরা বানাইবো। দামটা কেমন রাখছেন এটাকে? এটার দামটা রাখছেন 90,000 টাকা। বাটগুলো খুবই ভালো আসছে। তো পরবর্তী বাচ্চাটা দেখাই। তো পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, সিরিয়ালের 8 নম্বর বাচ্চাটা। এটা সম্পর্কে যদি বলতেন। জার্সি বাচ্চা, 8-9 মাস বয়স। জার্সি বাচ্চা না? বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, তলাটা খুবই ভালো, তলা ভালো। এই মাস থেকে দর্শক দেখতে পাচ্ছেন, একদম পলিতি। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি। দামটা কেমন রাখছেন এটার? 75,000 টাকা। 8 নম্বর বাচ্চাটা, 9 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। 9 নম্বর, 10 নম্বর জোড়া। 9-10 জোড়া করছেন। তো আগে 9 নম্বরটাই আমরা দর্শকদেরকে দেখাই। এটা কি জাতের? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। পাতলা চামড়া, ঠিক আছে। তবে দুধের পশম পড়তেছে, দুধের পশমটা পড়ে 5 মাস বয়স। পরবর্তীটা দেখাই, দুটো একসাথে। তার পরবর্তীতে আমরা দাম আলোচনা করি। দেখেন, 2-3-4 লাখ টাকার গাড়ি বাচ্চা বড় হইব, অনেক বড় হইব। বাচ্চাগুলো অনেক বড় হবে না? জি দর্শক, বাচ্চাগুলো অনেক বড় হবে। আমাদেরকে জানাচ্ছিলেন রাজ্জাক ভাই। এটার বয়সটা কেমন? সেম বয়সে, 5 মাস। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। জোড়া দাম 1,50,000 টাকা। দর দাম করা যাবে আরেক জোড়া? তো পরবর্তী আবার আরেকটা জোড়া করছেন না? তো পরবর্তী বাচ্চাটা দেখাই, পরবর্তী জোড়ার দ্বিতীয়টা দেখাবো আমরা। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার বয়সটা কেমন? 5 মাস। 5 মাস দুধ ছাড়ছে? দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা রাজ্জাক ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন 11 নম্বর বাচ্চা এটা। পরবর্তী 12 নম্বর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন। এটার বয়সটা কেমন? জোড়া বানাইছি, 12 নম্বর বাচ্চা এটা মাশাআল্লাহ। এটার বয়সটা আছে 5-6 মাসের বেশি না। জোড়া কত রাখছেন? এই জোড়াটা পড়বো হলো আপনার 160। 1,60,000 টাকা দরদাম করা যাবে? জি জি দর্শক, 1,60,000 টাকার চাওয়া দাম, দরদাম করা যাবে। তো পাশেই তো আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, আরেকটা ছোট জোড়া, আরেকটা জোড়া করছেন। সিরিয়ালে 13 নম্বর বাচ্চা। তোরাটা দেখেন, মানে বাচ্চা কয় কারে কয় দেখেন। বাচ্চাগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই পাশটা তো দর্শক দেখতে পাচ্ছেন, কালারটা অনেক সুন্দর। বয়সটা 5 মাস। দর্শক দেখতে পাচ্ছিলেন, জোড়া দাম বললেন। তো জোড়ার দ্বিতীয়টা দেখাই, জোড়ার দ্বিতীয়টা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে যদি একটু বলতেন রাজ্জাক ভাই। এটাও ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। কালার পাল্টাই নাই, পশম পাল্টাই না, পশম এখনো চেঞ্জ হয় নাই। কালার বাটগুলো দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই। ছোট বাচ্চা তো, দেখানো একটু কষ্টসাধ্য। দর্শক আপনাদেরকে দেখাবো আমরা বাটগুলো তো ভালো আসছে। জোড়া কত রাখছেন? জোড়া পড়বো হলো আপনার 1,30,000 টাকা। 1,30,000 টাকা, 65,000 টাকা পার পিস। দরদাম করা যাবে মাশাআল্লাহ, দরদাম দর্শক করা যাবে। আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন। দুইটা ষাঁড় বাচ্চা আছে। প্রচুর গরু এদিকে দর্শক, এদিকে প্রচুর গরু আছে, সব গাভীও গুলা। আচ্ছা, পরবর্তী ষাঁড়টা দেখতে পাচ্ছি, পাগল বাপ। ষাঁড়টা দেখতে পাচ্ছিলাম আমরা, কেউ যদি ব্রিডিং এর জন্য এই সার জোড়া নেয় নিতে পারবো। ব্রিডিং এর জন্য বয়স 10-11 মাস, ওটাও 10-11 মাস, দুইটাই 10-11 মাস করে, 12-13 মাস হয়নি। হাই কোয়ালিটির বাচ্চা, বড় জাতের গরু। বড় জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কোয়ালিটি ফুল গরু। জোড়াটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে?
জোড়াটা নিলে পড়বো হলো আপনার 280,000। 280,000 টাকা যদি জোড়া নেয়, আলাদাভাবে নিলেও নিতে পারবে? আলাদাভাবে নিয়ে দাম বলে নিব, আলাদাভাবে দরদাম করে নিতে হবে। প্রচুর গরু আছে, এগুলো সব গাভীর, এই গাভীর বাচ্চাগুলো। কোরবানির অনেকগুলো সার আছে, যদি কোনো ভাই ব্রাদার আসে নিতে পারবো। কোরবানির সার আছে অনেকগুলো দেখলাম আমরা, বড় সার আছে, ছোট সার আছে, অস্ট্রেলিয়া সার আছে, দেশি সার আছে, সবই নিতে পারবে, সব নিতে পারবে। ঠিকানাটা, ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলা মোড়াঘাট, আপনার আটিবাজার থেকে 3 কিলোমিটার পূবে, পূব উত্তরে যাওয়ার পরে সে একটা কিছু ভালো কিছু বলতাম। আচ্ছা আচ্ছা, এখন কুরবানিতে যাক, তারপরে দর্শক ভাইদের ভালো কিছু বলুক। আচ্ছা আচ্ছা, তো রাজ্জাক ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, দর্শক ভাইদেরকেও সালাম, আসসালামু আলাইকুম।